হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশ্চর্য ভালো আছো বন্ধুরা। বন্ধুরা, তোমরা জানো যে ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে বিগত এক বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে হয়। কেউ কেউ খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব পূরণ করে ফেলে, আবার কেউ কেউ ওয়াচ টাইম পূরণ করতে অনেক দেরি করে ফেলে। বন্ধুরা, এই দুইটি কীভাবে অতি সহজে পূরণ করা যায় আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি তা শিখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কী করতে হবে? আমাদের মোবাইলে যে সাবস্ক্রাইব, মানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব যে লুকানো নেই, সে কারণে কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাড়ে না। বন্ধুরা, তোমরা দেখবে তোমাদের চ্যানেলে যখন যাবে অন্য মোবাইল থেকে, তোমাদের চ্যানেলটা যখন দেখবে ইউটিউবে থেকে, যখন দেখবে তোমাদের সাবস্ক্রাইবগুলো সেখানে দেখা যাচ্ছে, এই কারণেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। দর্শকরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অল্প ভেবে তোমার চ্যানেলটিকে ছোটো মনে করে, সে কারণে কিন্তু তোমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করতে পারে না, তারা সাবস্ক্রাইব করতে চায় না। মনে করে তোমার চ্যানেলটা ছোটো, তুমি কেবল শুরু করেছো, তাই তোমাকে কেউ সাপোর্ট করতে যাবে না। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের ওই সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করতে পারে। আর সাবস্ক্রাইব বাড়ানো, সাবস্ক্রাইব করবে বন্ধুরা, তোমাদের ভিডিও কন্টেন্ট ভালো করতে হবে। ভিডিও কন্টেন্ট ভাই তুমি যদি ভালো না করতে পারো, তাহলে কেউ তো তোমার চ্যানেলটাকে দেখবে না, তোমার চ্যানেলের প্রতি আগ্রহী হবে না। একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে কখন? যখন চ্যানেলে ভিডিওটি ভালো লাগে, প্রতিদিন দেখতে দেখে, একদিন দুদিন দেখতে দেখতে ভিডিওগুলো প্রতিদিনই ভালো লাগছে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যদি ভালো হয়, ভিডিও যদি ভালো না হয়, তাহলে কে সাবস্ক্রাইব করবে বলো ভাই? সাবস্ক্রাইব বাড়ানোর সাথে সাথে ওয়াচ টাইমটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ওয়াচ টাইম তো কেউ কেউ সাবস্ক্রাইব পূরণ করে ফেলে, কিন্তু ওয়াচ টাইম পূরণ করা কত সহজ না ভাই। ভিডিও কন্টেন্ট ভালো না হলে ওয়াচ টাইম তো হবে না। ওয়াচ টাইম বাড়ানোর জন্য সবথেকে কী দরকার? আমাদের ভিডিও কন্টেন্ট ভালোভাবে করার দরকার। যে ভিডিওই বানা, ভালো করে বানাতে হবে, নাহলে কিন্তু হবে না। আর সাবস্ক্রাইব কীভাবে হাইড করে রাখতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নেবেন, দেখে সাবস্ক্রাইবটা হাইড করে রাখবেন, দেখবেন ফলাফল আতে নাতে পাবে। আর ভিডিও কন্টেন্ট মানে কয়েকজন ভাই আছে যে আমাদের পাড়ার বিভিন্ন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সাবস্ক্রাইব করে নিন, নতুন চ্যানেল খুলে কিন্তু এই কাজটি ভুলে করবেন না, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ফ্রিজ করে দেবে, যার ফলে চ্যানেলে কোনো ভিউজই আসবে না এবং চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই আপনাদের যারা নতুন চ্যানেল খোলার চিন্তাভাবনা করেছেন বা চ্যানেল খুলেছেন, তাদের জন্য সাবস্ক্রাইব কারোর দরকার নেই, কাউকে জানাবেন না আপনার চ্যানেল আছে, শুধু নিজে যাই কন্টেন্ট ভালো করে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন আপনি চ্যানেলে সাবস্ক্রাইব হতে লাগবে। আর চ্যানেলে গ্রো করার জন্য চ্যানেলের এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে ভাই। ইউটিউব থেকে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিও যদি তৈরি করতে পারেন, ভিডিও টাইটেল লাগাতে পারেন, তাহলে কিন্তু 100% ভিডিও ভাইরাল হবে। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি আছি তোমাদের সাথে সৈয়দ বন্ধুরা। আর এই চ্যানেল সাপোর্ট করে ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি পেজটিকে ফলো করবে। আজকে এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে। সকল ভালো থেকো, আসসালামু আলাইকুম।